বুধবার বিকেলে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী কর্তৃক কংগ্রেস ভবনে হামলা তথা ভাঙচুরের ঘটনায় কয়লা শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আচমকা তথা অতর্কিত হামলায় কংগ্রেস ভবনের বেশ কিছু চেয়ার টেবিল অন্যান্য আসবাবপত্র ভাঙচুর সহ গুরুত্বপূর্ণ নথিপত্র লুট হয়েছে বলে কংগ্রেসের তরফে থানায় এফআইআর দায়ের করা হয়েছে আয়োজন করা হয় বিক্ষোভ মিছিলের জানা গেছে যে বুধবার বিকেল আনুমানিক সাড়ে চারটায় কংগ্রেস ভবনে কেউই ছিলেন না এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু সংখ্যক দুষ্কৃতিকারীরা লাঠি শোটা নিয়ে কয়লা কংগ্রেস ভবনে হামলা চালায় তাদের হামলায় ভবনের বেশ কিছু আসবাবপত্র একটি সিলিং ফ্যানসহ গুরুত্বপূর্ণ নথিপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে থানায় মামলা দায়ের করা হয়েছে প্রায় আধ ঘন্টার তাণ্ডবে কয়লা শহরে ভীতি ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনার খবর পেয়ে দলে দলে কংগ্রেস কর্মীর সমর্থকেরা ভবনের সামনে জোড়ো হতে থাকেন এক সময়ে তাদের গণতান্ত্রিক অধিকারের রক্ষায় কংগ্রেসিরা মাঝ পথে বসে পড়েন এই অন্যায়ের সুবিধা তথা দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে তারা রাস্তা অবরোধে বসে পড়েন অবস্থার অবনতি আঁচ করতে পেরে বিশাল পুলিশ ও বাহিনী মোতায়েন করা হয় ছুটে আসেন এসপি লাখি চৌহান পরে স্থানীয় কংগ্রেস নেতৃবৃন্দের সহিত দীর্ঘ আলোচনার পর পুলিশ কর্তৃক দুষ্কৃতীদের গ্রেপ্তারের আশ্বাস প্রদান করলে পরিস্থিতি শান্ত হয় রাত প্রায় সাড়ে আটটায় পয়লা শহর থানায় ১৩ জন দুষ্কৃতির নামধাম সহ এফআইআর দায়ের করা হয় কয়লা শহর ব্লক কংগ্রেসের সভাপতি আশিস সেনগুপ্ত মিডিয়ার সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করেন আমার নাম আশিস সেনগুপ্ত শহর ব্লক প্রেসিডেন্ট তো আজকে তো আপনার থানাতে আইন কি কিছু দুষ্কৃতকারীরা আমাদের কংগ্রেস অফিস ভাঙচুর করে এবং আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র এবং কাগজপত্র লুটপাট করে নিয়ে যায় তার প্রতিবাদে আজকে আমরা থানার ইয়ে দিলাম মেমোরান্ডাম দিলাম আর আমরা কংগ্রেস অফিসের সামনে পথ অবরোধ এবং বিক্ষোভ সমাবেশ করছি তো আজকে যারা দুষ্কৃতরা যেটা ভাঙচুর করছে আপনার কারোর কি চিহ্নিত করতে পারছেন আমরা লোকমুখে যে যে আমরা নামটি পাইছি যারা যারা প্রত্যক্ষদর্শী ছিলেন আশেপাশে তারা নাম দিয়েছেন সেই নামগুলি আমরা থানার দিয়েছি তো থানার আপনারা আশ্বাস আইন অনুযায়ী যা ব্যবস্থা করার করবেন আমাদের আশ্বাস দিয়েছেন যা আমরা মানে আইনের সুব্যবস্থা তো আপনারা কি কোনো দিচ্ছেন যে এত ঘন্টার মধ্যে করতে লাগবে এমন কিছু হ্যাঁ আমরা তো বলেছি যে এসপি সাহেবকে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মোহাম্মদ বৌদুজ্জামান বলছেন যে সেটার মানে সুষ্ঠু তদন্ত করে আমাদের দুষ্কৃতকারীদের ধরতে হবে তখন উনি বলেছেন যে হ্যাঁ আমি চব্বিশ ঘন্টার মধ্যে আমরা ইয়ে ব্যবস্থা করবো আমরাও আলটিমেটাম দিয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে আসামি চাই আর চব্বিশ ঘন্টার মধ্যে যদি কোনো আসামি ধরা দিয়ে না পড়ে এরপরে তো আমরা বৃহত্তর আন্দোলন সংগঠিত করবো আমরা ত্রিপুরে মানে কৈলাসর স্ট্রাইক ডাকবো আরও অন্যান্য আন্দোলন সংগঠিত করবো আজকে মোট কয়জন দুষ্কৃতির বিরুদ্ধে আপনারা থানায় আমরা মানুষের কাছ থেকে যে নাম পেয়েছি সেটা আনুমানিক তেরো জন number